পঞ্চায়েত নির্বাচনের আগে খেজুরিতে নির্বাচনী প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল মানেই চোর, সিপিএম এর ফাঁদে পা দেবেন না। চোরমুক্ত পঞ্চায়েত গঠনের ডাক শুভেন্দু অধিকারীর। বামেদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। খেজুরিতে নির্বাচনী প্রচার থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনাবো। তৃণমূল মানে কি? এবারে চোর মুক্ত পঞ্চায়েত হবে, চোর মুক্ত পঞ্চায়েত হবে, বিজেপির অঙ্গীকার চোর মুক্ত পঞ্চায়েত, আর সিপিএম এর ভাতে পা দিবেন না। কংগ্রেসদের বলবো আপনারা বিজেপি কে ভোট দিন, কারণ আপনাদের নেতা সীতারাম যদি পাটনাতে বসে মমতা ব্যানার্জির সঙ্গে ফিসফাই আর বিজেপি খেয়ে আপনাদেরকে ভোট দেওয়া মানে সেই চোর তৃণমূলকে ভোট দেওয়া, আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিটিম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস, দিল্লিতে কংগ্রেসের বিটিম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সিপিএম, কেরালায় আবার সিপিএম আর কংগ্রেস মুখোমুখি। একমাত্র আমরাই নো সেটিং অপোজিশন বিজেপি, ওদের সূর্য মিশ্র ছিল একটা কথা বলতো না, আর আপনাদের বিজেপি আর আমি আছি প্রত্যেক দিনই চুরি ধরছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভেন্দু অধিকারে তিনি বলছেন কমরেডরা সিপিএম এর ফাঁদে পা দেবেন না, ইয়েচুরি পাটনায় মমতার সঙ্গে ফিশ ফ্রাই খেয়েছেন। কি বলবেন আপনি, কি প্রতিক্রিয়া দিবেন? জানেন না সব বোগাস কথা। উনি কোথা থেকে ফিশ ফ্রাই পেলেন না, কোথা থেকে বিরিয়ানি পেলেন, নাকি ফিশ ফ্রাই বিরিয়ানিতে ওনার ভাত পাওয়া আগ্রহ ছিল আমি বলতে পারবো না। উনি তো তৃণমূলের নেতা, তৃণমূলের নেতা, তারপর তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমপি, শেষে বিজেপি, ওর কথার কি যোগ্যতা আছে? গোটা দেশে সবাই জানে বিজেপির বিরুদ্ধে লড়াইতে এক কাট্টা সিপিআইএম। সিপিআইএম যেমন গোটা দেশে বিজেপির বিরুদ্ধে এক কাট্টা থাকে, পশ্চিমবাংলায় বিজেপি ছাড়া তৃণমূলের বিরুদ্ধেও এক কাট্টা। বাকিরা কম্প্রোমাইজ করেছে, তৃণমূলের লোক নিয়ে বিজেপি হয়েছে, বিজেপির লোক নিয়ে তৃণমূল হয়েছে। বিশ্বাসযোগ্যতা আছে নাকি? যে তৃণমূলকে হারাতে হয় বিজেপিকেও হারাতে হবে, বামপন্থার বিকল্প নেই। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে।